এস আলম গ্রুপের দুই প্রতিষ্ঠানের কাছে 3,538 কোটি টাকা ভ্যাটের বিষয়ে এনবিআরের দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম সুপার এডিবল অয়েলের আপত্তি আবেদন না শুনে এনবিআরের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুনরায় কেন শুনানি করা হবে না জানতে রুল জারি হয়েছে। এস আলম গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেয়। এই বিষয়ে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের সংশ্লিষ্টদের 10 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এনবিআরের ভ্যাট শাখা নিরীক্ষা প্রতিবেদনে ভ্যাট রিটার্নে 2019 থেকে 2022 সালের মধ্যে কোম্পানি দুটির ভ্যাট বাকির তথ্য উঠে আসে। অবশ্যই পার্সোনাল শোনানি, পার্সোনাল হিয়ারিং দিতে হবে, ব্যক্তিগত শোনানির আর সুযোগ দিতে হবে, এটা আইনের পরিষ্কার একটা বিধান। কিন্তু কমিশনার কাস্টমস এই বিধানটাকে উপেক্ষা করে তিনি টাইমও দিলেন না, তিনি কোনো ডেট ফিক্স করলেন না, তিনি শোনানি করলেন না, তিনি তৈরি করে করে একটা মন মতো একটা অর্ডার, একটা অ্যাডজিকেশন অর্ডার দিলেন এবং আরও অর্ডার দিয়েছে যে কেন বাতিল করে এটাকে পুনঃশোনানির জন্য রিমান্ডে পাঠানো হবে না টু কমিশনার ফর ফ্রেশ হিয়ারিং।